বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি এভিয়েটরের হ্যাক অ্যাপ হয় কি না সেই বিষয়ে আলোচনা করব মূলত আমি এভিয়েটরের উপরে বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে ছেড়েছি এবং আমি এভিয়েটরের উপরে যে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি একটা সফটওয়্যার সেটার বিষয়ে আমি শেয়ার করেছি আপনাদের সাথে বাট অনেকে কমেন্টস করেছে যে এভিয়েটর হ্যাক আপ হয় কি না আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে অনেকে নক করেছিল যে এই হ্যাক অ্যাপ হয় কি না মূলত এই বেটার হ্যাক অ্যাপ যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় না এই বেটিং সাইটগুলো আর রান করতে পারবে বেটিং সাইটগুলো আসলে মূলত আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়াতে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কাছ থেকে অর্থ নেওয়ার জন্য এসেছে অর্থ দেওয়ার জন্য নয় তবে কেউ যদি হ্যাক ইউজ করে বা হ্যাক তৈরি করে ওদেরকে ফাঁকি দিয়ে টাকা নিয়ে যায় তাহলে আমি খুশি হব কারণ এটা আসলে উচিত হ্যাক দিয়ে ওদের কাছ থেকে টাকা তুলে নেওয়া তবে আমি যতটুকু বুঝি যে এ ভেটের হ্যাক মানে আমার ধারণায় এ ভেটারের হ্যাক তৈরি করা সম্ভব পাইথন কডিংয়ের মাধ্যমে কিন্তু সেটা নির্দিষ্ট সময়ের জন্য হ্যাক করা যেতে পারে এবং সেটা দিয়ে যখন আমি কোনো টিং সাইড বা কোনো এভিয়েটরের সার্ভারকে হিট করব তখন কিছু সময়ের জন্য সার্ভারে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে এবং আমরা আগে থেকেই জানতে পারবো যে নেক্সট রাউন্ডে কত পর্যন্ত প্লেনটা উড়ে যেতে পারে তো যাই হোক এটা কাল্পনিক নয় একেবারে তবে বর্তমানে আমাদের দেশে কিছু অসাধু লোক আর কি অসাধু লোকই বলতে হবে তারা মানে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্নভাবে আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এই এভিয়েটর হ্যাক বিক্রির কথা বলে যে পরবর্তীতে আপনি জানতে পারবেন যে এভিয়েটর হ্যাকের বা এভিয়েটর প্লেনটা বা ক্রাশের প্লেনটা কত পর্যন্ত যাবে কত পর্যন্ত যাবে এটা অবশ্যই জানতে পারবেন যদি এই অ্যাপটি আপনি আমাদের কাছ থেকে কিনে নেন এবং বিভিন্নভাবে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এরা অ্যাড দিয়ে যাচ্ছে সুন্দরভাবে এবং আমাদেরকে প্রলোভিত করছে এবং কারা এই মানে এই প্রলোভনে কারা আর কি বা এই ফাঁদে কারা আর কি পা দিচ্ছে যাদের প্রচুর পরিমাণে লস তারা চিন্তা করছে যে আমি যদি একবার এই অ্যাপের মাধ্যমে আমার লসটা রিকভার করতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের লাভই হবে বা আমাদের টাকাটা উঠে আসবে এই রকম কিছু মানুষ যারা এই ফাদে পা দিয়ে আরও সর্বসন্ত হচ্ছে এই অ্যাপ কিনতে গিয়ে তো আমার সাথে একজনের কথা হয়েছিল কিছুদিন আগে এই অ্যাপ সে বিক্রি করে তার বেশ কিছু শর্ত আমাকে দিয়েছে মানে তার সাথে আমার চ্যাট হয়েছে আর কি লাইভ কথা হয়নি ফোনে বাই ফোনে কথা হয়নি শুধু চ্যাট হয়েছে যে সে কী কী শর্ত আর কি আমাকে দিয়েছে প্রায় বারোটা কি তেরোটা শর্ত আমাকে সে দিয়েছে সেই শর্তগুলো মানলে পরেই আমি তার কাছ থেকে অ্যাপটা পাবো এবং তাকে অগ্রিম দুইশো নিরানব্বই টাকা দিতে হবে যে আমি তার সাথে কাজ করতে রাজি আছি এই শর্ত সাপেক্ষে তো আমি চিন্তা করলাম যে দুইশো নিরানব্বই টাকা তাকে আমি যদি দেই দুশো নিরানব্বই টাকা খুব একটা বেশি নয় তারপরেও এইভাবে যদি দুইশো নিরানব্বই টাকা করে ধরো একশো জন দুইশো জন বা পাঁচশো জনের কাছ থেকে এরা নিতে পারে তাহলে একটা বড় অঙ্কের টাকা তাদের কাছে জমে যাবে এবং তারা চম্পক দিবে মূলত এইভেটার হ্যাক করার মতো হোডিং বললাম তো আর কি পাইথন কোডিং একমাত্র সম্ভব এবং এটা যদি কেউ করতেও পারে তাহলে সে কখনই এটা বিক্রি করবে না সে গোপনে আস্তে আস্তে সুন্দর করে টাকাটা বেটিং সাইট থেকে তুলে নেবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সে হয়তো এমন হতে পারে যে যদি কোনো এভিয়েটরের হ্যাক অ্যাপ তোমার কোনো আইডিতে যখন আমি কানেক্ট করব তখন সেই আইডিটা ব্লক বা ব্যান হয়ে যেতে পারে সেক্ষেত্রে হয়তো বা কিছু লোক বা কিছু আইডির প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে অন্য পন্থায় আর কি বা অন্য প্রসেসে আইডিগুলো সংগ্রহ করা যেতে পারে বাট এরা যা অ্যাড দিচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ হওয়া এবং এভিয়েটরের হ্যাক বলতে মূলত বর্তমানে কিছুই নেই যা আছে সেটা তোমার ব্রেইন তোমার লজিক তোমার খেলার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে তুমি উইন এবং লস করবে এবং এভিয়েটর থেকে উইন করাটা খুবই সহজ আবার খুবই কঠিন এটা আসলে যারা খেলে তারাই করে বুঝতে পারবে আর যারা খেলে না যারা নতুন আসছে তারা মাঝে মাঝে জিতবে মাঝে মাঝে হারবে ভাবে হারতে হারা যেতার মাঝখান দিয়েই তাদের অনেকটা লস হবে এটা মাথায় রাখতে হবে তো যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার সাথে যে তাদের কী কথা হয়েছে যে এভেটর হ্যাক যারা বিক্রি করতে চাইছে তাদের সাথে আমার কি কথা হয়েছে সেই স্ক্রিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো সকলে সাবধান থেকো এই এভেটর হ্যাক বিক্রি যারা করে তাদের কাছ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে নতুবা কিন্তু তোমার যতটুকু লস আসে তার সাথে ধরো দুশো নিরানব্বই টাকা তোমার কাছে হয়তো বা কিছু মনে নাও হতে পারে কিন্তু এভাবে দুইশো নিরানব্বই টাকা করে পাঁচজন দশজন পনেরোজন বিশজন যখন দিতে থাকবে তখন কিন্তু তারা আস্তে আস্তে অনেক টাকা সবগুলো টাকা যখন আমরা এক করবো তখন কিন্তু বেশ বিগ একটা অ্যামাউন্ট হবে আর যে বিষয়টা সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে আমার সাথে তাদের কী কথোপকথন এবং কী শর্ত চলো স্ক্রিনে গিয়ে দেখি তাদের সাথে আমার কী কী শর্ত তারা আমাকে দিয়েছে সেটা আমরা সম্পূর্ণ ডিটেল তো বন্ধুরা আমরা স্ক্রিনে চলে আসছি এই স্ক্রিনে আমি তাদের সাথে যে চ্যাট করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রথমে লিখেছিলাম হাই তারপরে তারা লিখলো হ্যালো তারপরে আমি লিখলাম কি অ্যাপ অ্যাড দিচ্ছেন বলুন তো তো তারা একটা বিশাল একটা বাজারের লিস্টের মতো বিশাল একটা ফ্রিজ আমাদের মানে আমাকে কপি করে পেস্ট করে দিল আমি দেখে তো অবাক যে কি এত কিছু লিখছে কি পড়বো এত কিছু লেখা তো প্রথমে আমি পড়া শুরু করলাম প্রথমে লিখছে আমি জাস্ট একটু পড়ে শুনাই তোমাদের যাতে তোমরা এগুলো থেকে সাবধান থাকতে পারো আমরা হ্যাক অ্যাপ বিক্রি করি না চাইলে আমাদের সাথে পার্সেন্টেজ হিসেবে কাজ করতে পারবেন আমাদের সাথে কাজ করার নিয়ম নিচে দেওয়া হলো আচ্ছা বিক্রি করে না তাদের সাথে পার্সেন্টেজ হিসেবে কাজ করা যাবে এটা একটা ভালো কথা আমাদের সাথে কাজ করার নিয়ম নিচে দেওয়া হলো তো এই কথাটুকু এমনভাবে লেখা যে আমরা সাধারণত যারা প্রতারিত হয়েছে বা যারা বুঝে গেছে যেগুলো আসলে ফেক তারা এই ধরনের লেখা পাইলে পরে চিন্তা করবে যে এইটা হয়তো বা আসল হইতে পারে তো এই চিন্তা করে তারা তাদের সাথে কানেক্ট হয়ে যাবে এবং বাস খাবে মারা খাবে এটা একটা অভিনব পন্থায় মানুষকে প্রলোভিত করা আর কি তো তারপরে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে আমাদের সাথে কাজ করার জন্য আপনার সব ডিটেলস দিতে হবে ক্যান ভাই আমরা আমরা ক্যান ডিটেলস দেবো আপনারে আপনি বিক্রি করতে হয়েছেন হ্যাক অ্যাপ বা পার্সেন্টেজ হিসেবে কাজ করবেন আমাদের সাথে তা আমারই কেন দরকার আপনি নিজে নিজে করেন প্রশ্ন তো এটাই নিজে করেন নিজে পার্সেন্টেজ নিজে নেন নিজের লাভটা নিজে নেন তা ঠিক বুঝলাম না যাই হোক আমাদের সাথে কাজ করার জন্য আপনাকে সব ডিটেলস দিতে হবে দ্বিতীয়ত লিখছে আপনার পার্সোনাল ফোন নাম্বার আপনার সাথে যোগাযোগ করার জন্য আমার পার্সোনাল ফোন নাম্বার আমি একটা ফোন নাম্বার দিলাম সেটা যে আমার পার্সোনাল ফোন নাম্বার এটা আপনি বুঝবেন কীভাবে প্রশ্ন তো এখানেই আসে নম্বরে লিখছে আগে আমাদের সাথে অনেকে ছিল বাপরে বাপ কারা কারা ছিল কারা কারা ছিল না জানি না যারা আমাদের সাথে কাজ করবে বলে আমাদের সময় নষ্ট করছে বাস আর কাজে মন দেয়নি বাপরে বাপ তাই আপনি আমাদের সাথে কাজ করবেন এটা কনফার্ম করার জন্য দুইশত নিরানব্বই টাকা দিয়ে কনফার্ম করতে হবে মানে বাটায় জুতা টুতা বা স্যান্ডেল স্যান্ডেল কিনতে গেলে পরে পাঁচশো নিরানব্বই ছয়শো নিরানব্বই আটশো নিরানব্বই এখানে তারা বাটার প্রাইসটা ধরছে আর কি দুইশো নিরানব্বই টাকা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে মানে আমাদের মনে যদি প্রশ্ন থাকে এভাবে লিখছে আর কি আমরা হয়তো আপনাদের টাকা মেরে দিতে পারি আর আপনাদের বলে রাখি আমরা টাকা মারলে ইচ্ছা থাকলে দুশো নিরানব্বই টাকা নয় তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে ব্লক মেরে দিতাম আর এই মাত্র দুশো নিরানব্বই টাকা নেওয়া হচ্ছে শুধু কনফার্ম করার জন্য যে আপনি সত্যি সত্যিই আমাদের সাথে কাজ করবেন বাস হয়ে গেছে কাজ পেমেন্ট কনফার্ম করার পর আমাদের হ্যাক অ্যাপ আপনাকে দেওয়া হবে এবং আপনার আইডির সাথে কানেক্ট করে দেওয়া হবে আচ্ছা নিলাম দিলাম এবং কানেক্ট করে নিলাম কানেক্ট করে দেওয়ার পর আগেই আগেই দেখতে দেখে নিতে পারবেন প্লেন কততে গিয়ে ক্রাশ করবে কি মজা ফাইজলামি আমাদের হ্যাক অ্যাপ কানেক্ট করে দেওয়ার পর যা ইনকাম হবে তার সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট নেবেন আপনি আর সত্তর পার্সেন্ট নেব আমরা এই যে একটা কথা আমি দুশো নিরানব্বই টাকা দিয়ে নিব তার কাছ থেকে হ্যাঁ ক্যাবটা এবং তিরিশ পার্সেন্ট আমি নিব সত্তর পার্সেন্ট তাদের দেবো মাইনে নিলাম ঠিক আছে ভাই সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট যে তোমাদেরকে দিলাম আমি বিশ পার্সেন্ট নিলাম এরপরে আসি আপনার আইডির সাথে কানেক্ট করে দেওয়ার সময় আপনার বেটিং অ্যাকাউন্টে সর্বনিম্ন পাঁচশো টাকা থাকতে হবে আরে ভাই পাঁচশো টাকা কি আমি দশ হাজার টাকা পারবো যদি আমি এটা করি আচ্ছা গেল এটাও মেনে নিলাম আপনার বেটিং অ্যাকাউন্টে পাঁচশো টাকা চাইলে আমি আপনি ডিপোজিট করতে পারবেন আর আপনি করতে না চাইলে আমরা ডিপোজিট করে দেব কিন্তু যখন আমাদের সত্তর পার্সেন্ট টাকা আমাদের দিবেন তখন আমাদের এই ডিপোজিটের টাকাটাও দিয়ে দিতে হবে আচ্ছা ভাই আমার অ্যাকাউন্টে যদি আপনি পাঁচশো টাকা ডিপোজিট করে দিতে পারেন তাইলে পরে এইখানে দুশো নিরানব্বই টাকা চাইতেছেন কিসের জন্য সেটা একটু বলেন তো মানে এটা কি আমি কাজ করবো এই কনফার্ম করার জন্য বিষয়টা হচ্ছে পুরাই ফেক মেসেজ এগুলো দেখেই বোঝা যায় আচ্ছা গেল ডিপোজিট করে দেবো আচ্ছা সপ্তাহে তিন দিন হ্যাক অ্যাপটার সাথে কানেক্ট করে দেওয়া হবে এর বেশি কানেক্ট করে দিলে অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকবে সপ্তাহে তিন দিন হ্যাক অ্যাপটির সাথে কানেক্ট করে দেওয়া হবে আর এর বেশি কানেক্ট করে দিলে অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকবে এই কথাটা আমি মেনে নিলাম যে এটা হওয়ার সম্ভাবনা আছে যে যদি কোনো কিছু ক্রিয়েট করেই ফেলি সেক্ষেত্রে অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে যাই হোক পেমেন্ট কনফার্ম করার পর সব কিছু বুঝিয়ে দেওয়া হবে কিভাবে খেলবেন কিভাবে অ্যাপের সঙ্গে কানেক্ট হবেন আচ্ছা বুঝাই দিলেন আমাদের হ্যাক অ্যাপের মাধ্যমে যা ইনকাম আসবে তা সব কিছু স্ক্রিনশট দিয়ে আমাদের দেখাতে হবে আমি যে স্ক্রিনশট দিব ভাই সেই স্ক্রিনশটটা আপনি বুঝবেন কেমন যে আমি সত্যি সত্যি এই ডা করছি বোঝার কোনো কায়দা নাই আপনার বেটিং সাইট থেকে আপনার বিকাশ নগদ অ্যাকাউন্টে টাকা ঢোকার এক ঘন্টার মধ্যে আমাদের সত্তর পার্সেন্ট টাকা দিয়ে দিতে হবে এই কথাগুলো হয়তো এমন এমনভাবে লেখা যে আমরা যাতে বিশ্বাস করি খুব যে না তারা তো আসলে খুবই কড়াকড়ি বাবা দুশো নিরানব্বই টাকা পেমেন্ট করার এক থেকে দুই দিনের মধ্যেই হ্যাক অ্যাপ আপনাকে কানেক্ট করে দেওয়া হবে এবং সব কাজ শেখানো হবে কেন ভাই দুশো নিরানব্বই টাকা পেমেন্ট করব আবার এক থেকে দুই দিনের মধ্যেই হ্যাক অ্যাপ এক থেকে দুই দিন কেন সাথে সাথে দেন এতে বুঝলাম না যদি বিশ্বস্ততার সাথে টাকা লেনদেন করতে পারেন সপ্তাহে তিন দিন থেকে বাড়িয়ে সপ্তাহে চার দিন হ্যাক অ্যাপটি কানেক্ট করে দেওয়া হবে কি বুঝলাম কিছুই বুঝলাম না যাই হোক সব নিয়ম মেনে হ্যাক নিতে চাইলে বলবেন তো তারপরে আমি তাদেরকে মেসেজ দিলাম যে ওকে চিন্তা করে জানাবো আমি সবগুলো পরে আমি মেসেজটা তাকে দিয়েছি যাই হোক সে আমাকে একটা থামস দিয়েছে তার মানে এই মেসেজটা তার সাথে আমার কথোপকথন হয়েছে হইতেছে মন্ডে আর আমি ওয়েটনেক্স ডেতে আপনার ট্রায়াল ভাষণটাকে দিই আপনার ট্রায়াল ভাষণটা দিন অর্থাৎ তারা যে অ্যাডগুলো দিচ্ছিল সেখানে বলা ছিল যে চাইলে পাঁচ মিনিটের জন্য ট্রায়াল ভার্সন নিয়ে দেখতে পারেন যে কারণেই আমি আপনাদের ট্রায়াল ভার্সনটা দিন এটা আমি মেসেজ দিয়েছিলাম সে লিক্সে ভাইয়া বর্তমানে ট্রায়াল সিস্টেম নেই চাইলে আমাদের হ্যাক অ্যাপ ডাউনলোড করে দেখতে পারেন একটা অ্যাপ্লিকেশন বানানো কোনো ঘটনাই না অ্যান্ড্রয়েডের জন্য এটা কোনো বিষয়ই না তো একটা অ্যাপ্লিকেশন বানায় এখানে গুগল ড্রাইভে থিয়ে দিছে এটা আমরা ডাউনলোড করে দেখতে পারি বলছে এটা দেখে লাভ কি আমার আমি তো এটা কাজ করে কি না এটা আমি বুঝবো না তাই না তো এই অবস্থায় সে একটা লিঙ্ক দিছে আমি ডাউনলোড করে দেখছি আমি সেটাও শেয়ার করবো তোমাদের সাথে অ্যাপটার এই হচ্ছে সেই অ্যাপের চেহারা তো বুঝতেই পারছো আমি অ্যাপের ভিতরের ইন্টারফেসটা দেখাচ্ছি না একটা অন্য কারণে লোকটা আমি তোমাদেরকে দেখাবো বাট আমি অ্যাপের ভিতর ঢুকিনি কারণ ঢোকা সম্ভব না এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে ওরা ওইটাকে আটকায় রাখছে এটা সম্ভব যাই হোক সব যত কিছুই হোক না কেন এই সব কিছুর ভিতরে এত কিছু তাহলে দুইশো নিরানব্বই টাকা কেন ভাই তুমি চাও এত কিছু তুমি আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে দিতে পারবা তুমি আমার অ্যাকাউন্টে সব কিছু করবা তাহলে দুইশো নিরানব্বই টাকা নিও না না নিয়ে তুমি দেখো যে আমরা দেই কিনা টাকা তোমারে যাই হোক এগুলি আসলে সম্পূর্ণ ফেইক আমি বলে দিলাম এই দুইশো নিরানব্বই টাকা করে নিয়ে 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 মানুষে প্রতারিত করে এরা আর কিছুই না তারপরে হঠাৎ করে সে আবার লাগছে কিছু বলবেন নাকি ভাইয়া মানে সামনে ঈদ ভাই এই ঈদের কারণে এই ধরনের ফেইক কিছু জিনিস আসে অ্যাড ফেসবুকে দেখবেন মূলত ড্রোন খুব অল্প দামে দামে খুব ভালো ভালো ড্রোন বিক্রি করতেছে ঠিকানা দেবে অ্যাডভান্স করবেন টাকা পাবেন না মোবাইল খুব ভালো ভালো মোবাইল অ্যাডভান্স করবেন দুই টাকা পাবেন না কিছুই খুঁজে ঠিকানাই পাবেন না খুঁজে তো এই কিছু বলবেন নাকি ভাইয়া এই প্রশ্নটা করার সাথে সাথে আমি বুঝলাম যে পাগলায় মানে খুব ক্ষুধার্থ আর কি তৃষ্ণার্থ যে কারণে আর কি সে আমাকে আবারও কিছু বলবেন নাকি ভাইয়া তো আমি যদি বলি যে ভাই আমাদের একদিনের জন্য দশ মিনিটের জন্য খেলতে দেন দেখি আমি পাই কি বা মেলে কিনা না তাহলে আমি কিন্তু জিতে আমি আপনাকে দুইশো নিরানব্বই টাকার সাথে আরও যা যা লাগে সব দিয়ে দেব পাসওয়ার্ড আপনার হাতে রাখেন আপনি শুধু কানেক্ট করে দেন তাই না তো যাই হোক এইগুলি যদি সত্যি সত্যি এরকম অ্যাপ থাকে পৃথিবীতে আছে তো অবশ্যই কারণ কম্পিউটার সেকশানে বা কম্পিউটার জগতে অবশ্যই সম্ভব সব কিছু করা সব কিছু করা সম্ভব যে কোনো সার্ভার অ্যাটাক করা সম্ভব এটা আমি জানি বাট এইভাবে দুশো নিরানব্বই টাকা নিয়ে করবে না তারা তারা এইগুলি ফ্ল্যাশই করবে না তারা নিজেরা গোপনে টিম তৈরি করে তারা হয়তো এটা কাজ করতে পারে বাট এইগুলো হচ্ছে পুরাই ফাইজলামি দুশো নিরানব্বই টাকা করে দেওয়া হয়তো কারো অ্যাড বা কারো হ্যাক অ্যাপের কাছ থেকে নেওয়া জিনিস সে এটা নিয়েছে ধরো আমি যেই যে আমি যে লিঙ্কটা পেয়েছি এই অ্যাপটা নিয়ে আমি কিন্তু তাদেরকে আবার আমি অন্য কাউকে প্রতারিত করতে পারি আমি অন্য কাউকে মেসেজ দিতে পারি আমি বলতে পারি যে হ্যাক অ্যাপের মাধ্যমে হবে এবং যখন সে আমাকে বলবে ট্রায়াল ভাসনটা দিন তখন আমি দেখো ভাইয়া বর্তমানে ট্রায়াল সিস্টেম নিয়ে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন আমি এই অ্যাপটা গুগল ড্রাইভে থুয়ে দিলাম সে ডাউনলোড করে ঢুকতে পারবে না পাসওয়ার্ড পাবে আমিই তো পাসওয়ার্ড জানি না তো সেই পাসওয়ার্ড পাবে কোথায় তো বিষয়টাই হচ্ছে এটা যাই হোক আমরা মানে আমি বোঝানোর চেষ্টা করলাম যে তোমরা অনেকে প্রশ্ন করো যে হ্যাক অ্যাপ হয় কি না দেখো এইভাবে হ্যাক অ্যাপ নেওয়া সম্ভব না এগুলো যে অ্যাড দেয় সেগুলো ভুয়া হানড্রেড পারসেন্ট ভুয়া এতে কোনো ভুল নাই তো সাবধান থাকো তো যে কথা বলছিলাম যে হ্যাক মূলত বর্তমানে এই বিষয়টা নিয়ে তোমরা যদি বেশি নাড়াচাড়া করো বা এভিউটারে হ্যাক হয় কি না এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে না এভিয়েটারে কোনো হ্যাক হয় না এবং এটা হলেও তোমাদের নেওয়া উচিত হবে না কারণ এটা তোমার আইডিটাকে খুব কুইক ব্যান করে দেবে বা তুমি যদি বেশি পরিমাণে অর্থ উপার্জন করেও থাকো সেটা উত্তোলন করতে পারবে না তারা কিন্তু আগেই ডিটেক্ট করে ফেলবে যে এভিউটার যে তুমি গেমটাকে হ্যাক করছো সেটা তুমি তাদের সার্ভারের থেকে যে হ্যাক করে তুমি অর্থ উপার্জনের চেষ্টা করতেছো সেটা তারা ডিটেট করে তোমার আগেটাকে ব্যান করে দেবে এবং তোমার উজ্জ্বল টাকাটাকে তারা ব্লক করে রাখবে সুতরাং সাবধান এই এভিটওয়ার হ্যাকের ব্যাপারে তোমরা আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাকে করতে পারো তবে আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু আমি জেনেছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তাতে এভেটরের হ্যাক করা সম্ভব না একেবারে যে না তা না তবে সম্ভব না কিছু ক্ষেত্রে সম্ভব হতে পারে তবে একেবারে হানড্রেড পারসেন্ট নয় এটা মাথায় রাখতে হবে কারণ কিছু কিছু সার্ভার আছে যেই সার্ভারগুলোতে হ্যাক করা সম্ভব বাট যেগুলো পপুলার ওয়েবসাইট সেগুলোকে হ্যাক করা সম্ভব নয় কারণ তাদের বড় বড় ইঞ্জিনিয়ার বৈষে আছে তাদের এই ওয়েবসাইটটা দেখভাল করার জন্য সুতরাং মাথায় রাখতে হবে এটা তারা এটা ইনকাম করার জন্য আর কি এই অ্যাপগুলো তৈরি করছে সুতরাং মাথায় রাখতে হবে যে এটা হ্যাক করা সম্ভব নয় আর এভিয়েটরের যে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি এটা আসলে একটা সময়ের খেলা এইটা যদি তোমরা ধরতে পারো সেক্ষেত্রে তোমরা হয়তো বা কিছুটা প্রফিট করতে পারবে আদারওয়াইজ পারবে না সুতরাং আগে দেখো বা শেখো দেন ট্রাই করতে পারো সকলে ভালো থাকো ধন্যবাদ